আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কথা বলছি কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে ফর বেস্ট ক্যারিয়ার। আসলে ক্যারিয়ার টিপস নিয়ে, বেস্ট ক্যারিয়ার, ব্রাইট ক্যারিয়ার, এই সমস্ত বিষয় নিয়ে, ক্যারিয়ার টিপস নিয়ে, ক্যারিয়ার বিল্ডিং নিয়ে, টিম বিল্ডিং নিয়ে ইতিপূর্বে অনেক কথা বলেছি, বেশ কিছু ভিডিও আপলোড দিয়েছি। আজকে কথা বলবো ওয়েজ অফ ইফেক্টিভ কনভারসেশন। আমরা ক্যারিয়ারের কারণে, প্রফেশনাল টাস্কের কারণে এবং যে যে কর্মে আছে সেটার কারণে অনেকের সাথে কমিউনিকেশন করতে হয়, মিটিং করতে হয়, কনভারসেশন করতে হয়। কিন্তু সকল কনভারসেশন কি সাকসেসফুল হয়? না। বাট আমাদেরকে সবসময় টার্গেট রাখতে হবে আমাদের সকল কনভারসেশনে যাতে একটা ফ্রুটফুল রেজাল্ট আসে, যাতে ইফেক্টিভ হয়, সাকসেসফুল হয়। সেজন্য কনভারসেশন যাতে ইফেক্টিভ হয়, সুইটেবল হয়, সাকসেসফুল হয়, তার কিছু ওয়েস। অ্যাক্টিভ লিসেনিং অ্যান্ড স্পিকিং। আপনার লিসেনিং এবং স্পিকিং দুইটার ক্ষেত্রে ইউ শুড বি অ্যাক্টিভ। এখন হয়তো অনেকে বলবেন অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ মানে ডিপ অ্যাটেনশন। এবার প্রশ্ন আসবে, ডিপ অ্যাটেনশন কি? আপনি যখন শুনবেন তখন অ্যাকসেপ্টেন্স দেবেন, অ্যাপ্রিসিয়েশন দেবেন, অ্যাপ্রুভাল দেবেন। এই ডিপ অ্যাটেনশন নিয়ে, অ্যাক্টিভ লিসেনিং এবং অ্যাক্টিভ স্পিকিং নিয়ে ইতিপূর্বেও ভিডিও আপলোড দিয়েছি। আজকে জাস্ট একটু সামারি বলব। আপনি যখন কার কথা শুনবেন তখন ধরে নেবেন যে সে ভালো কিছু বলছে, আর সে যেটা বলছে সেটা ঠিক। তাকে একটু অ্যাপ্রিসিয়েট করবেন যে ইয়েস, আপনি যে কথাটা বলছেন এটা তো আমি জানতাম না, ইটস গুড, আপনি ঠিকই বলছেন, দ্যাট ইজ দ্যাট। তখন দেখবেন যে যিনি আপনার সাথে কথা বলছেন তিনি ইন্টারেস্ট ফিল করবেন, আপনার প্রতি তার শ্রদ্ধা বোধ বাড়বে। আর যখন কথা বলবেন তখন নট ওকে, কেউ হয়তো আপনাকে আমি কি বলছি শুনে এরকম বলবেন না, তাকে কথা বলতে দেবেন। এবং যখন আপনার ভিউয়ার আপনাকে কোনো কোশ্চেন করবে, মনোযোগ দিয়ে শুনবেন এবং বলবেন ওকে, তাকে থামিয়ে দেবেন না, শুনবেন এবং স্মাইলে মনে থাকবেন আর অ্যাপ্রোপ্রিয়েট আই কন্ট্যাক্ট করবেন, যাতে যিনি আপনার সাথে কথা বলছেন তিনি বোঝে যে আপনি তাকে মনোযোগ দিয়ে শুনছেন এবং তার থেকে তাকে দেখবেন। দ্যাট ইজ ডিপ অ্যাটেনশন। এটা ডিটেলস অন্য ভিডিও আছে, এখানে আর বলবো না। দ্যাট প্রপার আই কন্ট্যাক্ট। আপনি ধরেন একজনের সাথে কথা বলছেন অথবা আপনার সাথে একজনের কথা বলছেন, আপনি কোনোর দিকে তাকিয়ে থাকলেন। এই যেমন ধরেন আমি যখন আপনাদের সাথে কথা বলি, আমি যদি পেছনের দিকে তাকিয়ে থাকি, অন্য দিকে তাকিয়ে থাকি, নিচের দিকে তাকিয়ে থাকি, অর্থাৎ টোটালি যদি আপনার সাথে আই কন্ট্যাক্ট না হয়, আপনার কিন্তু ভালো লাগে না। ঠিক তেমনি কনভারসেশন করতে গেলে আপনি যখন যার সাথে কথা বলবেন তার সাথে যদি আপনার প্রপার আই কন্ট্যাক্ট না হয়, তাহলে তিনি বুঝবেন যে আপনি তাকে নেগলেক্ট করছেন, কনভারসেশন সাকসেসফুল হবে না, সাকসেসফুল হবে না। তারপর ভেরি ইম্পর্টেন্ট অলরাউন্ডার হ্যাবিটস। কেউ আপনার সাথে কথা বলছে, আপনাকে কিছু বলছে, আপনি বললেন ধরে ভাই আমি এটা জানি, এটা আমি অনেকে জানি, আমি কি আপনার সাথে কম জানি নাকি, এগুলো আমি অনেক আগে থেকে জানি। এই জাতীয় অলরাউন্ডার একটু হেভিটস থাকবে, তাহলে কিন্তু তিনি পরবর্তীতে আর আপনার সাথে কনভারসেশন করার বা কিছু জানলেও আপনাকে বলার মতো কোনো ইন্টারেস্ট সে ফিল করবে না, এবং পরবর্তীতে আপনার সাথে তার সম্পর্ক আস্তে আস্তে গ্যাপ। ডোন্ট ফিল আদার্স প্রবলেম হার্টলি। কোনো একজন ব্যক্তি তার কোনো একটা দুঃখ, তার কোনো একটা হতাশা, তার কোনো একটা ব্যর্থতা, অথবা সে কষ্টে আছে, অথবা সে ডিসিশনে ভুগছে, কি করবে বুঝতে পারতেছে না, আপনার কাছে এসে বলছে, আপনি বললেন আরে দূর, এটা কোনো ব্যাপার হলো, এগুলি কত হয়, কত আসে, কত যায়, এগুলি কোনো চিন্তার বিষয় হলো, একেবারেই সিরিয়াসলি নিলেন না, একবার পাত্তাই দিলেন না, তাহলে সে ব্যক্তি পরবর্তীতে আপনার সাথে ইফেক্টিভ কনভারসেশনে আসবে না এবং সে ধরে নিবে যে আপনি তাকে অ্যালাউ করছেন না। বাউন্সিং অ্যাডভাইস ফর আদার্স। কোনো একজনের সাথে কথা বলতে গেলেন, তিনি আপনাকে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করলেন যে ভাই আসলে কাজটা এইভাবেই করছেন, এইভাবে না করে অন্যভাবে করলে, বা আমরা এইভাবে করছি, অথবা মিস্টার এক্স এইভাবে করতেছে আমি শুনেছি, এইভাবে করলে মনে ভালো। আপনি বললেন আমি কম জানি, 10 বছর 20 বছর থেকে করে আসছি, তুমি আমাকে অ্যাডভাইস দিচ্ছ, আমি তোমার সাথে কম জানি নি, আমি এই লাইনে 20 বছর কাজ করতেছি। এইভাবে কেউ কোনো অ্যাডভাইস দিলে ডাইরেক্ট বাউন্স করবেন না। হ্যাঁ আপনি মানতে হবে, নট লাইক আপনি মানবেন না, শুনবেন, শুনে তার সামনে বাউন্স করবেন না। আপনি পরে চিন্তা করবেন যে ধুর তার কথাতে বলছে, আপনার প্রয়োজন মানলেন না, কিন্তু তাকে ডাইরেক্টলি আপনি বাউন্স করবেন না। মাল্টিটাস্কিং। মাছ বিজি টু অ্যানাদার টাস্ক। আপনার সাথে একজন কথা বলছে বা দুজন কথা বলছে অথবা আপনার সামনে একজন কথা বলছে, আপনি কি করবেন? আপনি মোবাইলে টিপটিপি করতেছেন, চ্যাটিং করতেছেন, অথবা ফেসবুকে করতেছেন। আমি মাঝে মধ্যে দেখি, আমি যখন ক্লাস নিই তখন দেখা যাচ্ছে পিছনের বেঞ্চের দিকে বিশেষ করে দুই একজন থাকে, ওরা আগের লাইনটির পিছনের বেঞ্চে বসে। দেখা যাচ্ছে আমি কথা বলছি, ও মোবাইল চ্যাটিং করতেছে ও ফ্রেন্ডের সাথে। আমি এরকম দুই একজনকে একবার দুইবার তিনবার ইয়ার করে বলছি, দেখেন আমার ক্লাস যদি আপনার ভালো না লাগে, বাট ক্লাসের সাথে আপনার চ্যাটিংটা যদি ইম্পর্টেন্ট হয়, প্লিজ ইউ মে গো। তারপর বলে স্যার এমনি একটু দেখতেছিলাম ইত্যাদিতে, আমি তো আপনার কথা শুনছিলাম। এগুলো মাল্টিটাস্কে আপনি একদিকে মোবাইল টিপি করবেন, আবার আরেকদিকে বলবেন যে অ্যাটেনশন টু দ্য ক্লাস, দিস ইজ নট গুড অ্যান্ড দিস ইজ নট ট্রুথ। দেন পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড হেল্পিং মেন্টালিটি। আপনার কাছে কেউ কোনো দুঃখ প্রকাশ করবে, কেউ কোনো সাহায্য চাইবে, আপনি চাইলে যে করতে পারবেন, নট লাইক চাইলে যে করতে হবে, নট লাইক। বাট আপনাকে যখন কেউ বলবে, ধরে নেন যে আপনাকে আপন বা আপনার কাছে এটার আশা নিয়ে বলছে, আপনি তাকে পজিটিভ মেন্টালিটি দেখেন, দেখেন ভাই আই উইল ট্রাই মাই বেস্ট। বর্তমানে জব মার্কেট অনেক কম্পিটিটিভ, বিশেষ করে কোভিড সিচুয়েশনের কারণে, বাট তারপরেও অনেকেই জবলেস বা অনেকেই ফ্রেশার। আমাকে অনেকে ফোন করে, স্যার একটা জব দরকার, কোনো রকম হলে আমি জানি জব মার্কেট সিচুয়েশনের মধ্যে আমার কাছে কোনো অপরচুনিটি নেই। তারপর আমি বলি যে আসলে এখন তো জব মার্কেট এই মুহূর্তে কম্পিটিটিভ বা খুব টাফ, সেটা বুঝতে পারতেছে না, তবুও আপনি আপনার সিভিটা ড্রপ করেন, আই উইল ট্রাই মাই বেস্ট। যদি কোনো অপরচুনিটি হয়, কোনো অপশন পাওয়া যায়, আই উইল কল ইউ, আই উইল নক ইউ, আই উইল ইনফর্ম ইউ। বাট তাকে আমি প্রথমে যদি ধরবি না, চাকরি ভাষা যে কঠিন, মাত্র বিএ পাস করছেন, এম এ পাস, বিবিএ এম বিএ ঘুরতেছে, প্রফেশনাল ডিগ্রি নিয়ে চাকরি পাচ্ছে না, চাকরি কি চাইলেই পাওয়া যায়, দিস ইজ নট এ গুড। কাউকে নিরাশ করবেন না, যতদূর সম্ভব পজিটিভ মেন্টালিটি শো করবেন। দেন প্রপার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ ইজ মোর ইম্পর্টেন্ট। আপনার সাথে কি একজন কথা বলছে, কথা বলা শেষ করার আগে এবারে থাম, তোর থেকে আমি কম জানি, এভাবে হাত টাত নেড়ে আঙুল টাঙুল দেখিয়ে যা তা করে, নট লাইক আপনার ভালো লাগে না, একটু শোনেন, তার কথা শেষ হলে যে ঠিক আছে থ্যাংক ইউ, আপনি যেটা বলছেন আমি ভেবে দেখব, ব্যাস এই কথা বলে কনভারসেশনটা ক্লোজ করে, আলোচনা শেষ করে। বাট উল্টাপাল্টা ধুর নিয়ে এই সেই এরকম সেরকম করে উল্টাপাল্টা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে পরিবেশটাকে খারাপ করবেন না, এবং আপনার প্রতি তার যে শ্রদ্ধাবোধ আছে সেটাকে নষ্ট করবেন না, প্লিজ। দেন অ্যাকসেপ্টেন্স, ওকে অ্যাপ্রুভাল। এটা কিন্তু একটি ডিসিশনের সময় বলে ফেলেছি, কেউ কোনো কথা বললে অ্যাকসেপ্ট করবেন, ইয়েস ইউ আর রাইট, ইয়েস ইউ আর রাইট। আসলে আপনি যে কথাটা বলছেন এটা আমি আগে জানতাম না, ওরে ভাই ভালো কথা বলছেন তো, সুন্দর একটা বুদ্ধি দিয়েছেন তো, দেখি। আর আপনি এই কথা বললে যে এটা অ্যাপ্লাই করতে হবে, নট লাইক দ্যাট, বাট সে ইন্সপায়ার হবে আপনার সাথে কথা বলে, এবং পরবর্তীতে সে আরও একটা আইডিয়া আপনাকে দেবে। আমরা অনেক সময় এরকম দেখি, অনেক ম্যানেজার আছে মিটিংয়ে বসতে, জুনিয়ররা যখন কিছু বলতে চায়, আরে না থামো এটা আমি জানি, অথবা বলে কি কথা শেষ করার আগে আরে তুমি কি বলতে চাচ্ছ সেটা আমি জানি, বসো বসো বসো। তাকে বলতে দেবে না, তাকে বলতে দেবে, তাহলে সে ইন্সপায়ার হবে এবং পরবর্তীতে আরও একদিন কথা বলার সময় আপনার সাথে আরো একটা আইডিয়া দেবে। কিন্তু আপনি কথা শোনার আগে যদি তাকে থামিয়ে দেন, সে আর ভবিষ্যতে কখনো আপনার সাথে কথা বলতেই চাইবে না, ইন্টারেস্ট ফিল করবে না। দেন শোয়িং ইন্টারেস্ট টু ফর দ্য মিটিং। আপনি নতুন কারোর সাথে কন্ট্যাক্ট গিয়েছেন কোনো একটা কিছু করার জন্য, সাকসেসফুল হলো না, অথবা আপনার সাথে যে আলোচনা হয়েছে এতে আপনি ধরে নিয়েছেন যে ধুর তার সাথে আমার কোনো বিজনেস কন্ট্যাক্ট হবে না, কিন্তু শুধু শুধুই আসছে, কোনো লাভ হলো না, আপনি আমার কথা বুঝলেনই না, আপনি ভালোটা চিনলেন না, আপনি যেটার মধ্যে আছেন সেটাই আছেন, আপনি আসলে সেই ব্যাকডেটে রয়ে গেছেন, এখনো আধুনিক হতে পারলেন না। এই যে কথা বলে একদম তার সাথে যে রিলেশনটা আছে, রিলেশন ব্রেক করে চলে আসছেন। নো, আপনি বুঝতে পারতেছেন যে আপনি 10 জনের সাথে যদি বিজনেস কন্ট্যাক্ট করেন হয়তো 5 জনের সাথে সাকসেসফুল হবে। আপনি তার কথা ধরে নিয়েছেন যে সে আপনাকে পছন্দ করে, তারপরেও আপনি তাকে ওকে বাই, আশা করি আবার দেখা হবে, আমাদের আরও লেটেস্ট প্রোডাক্ট আছে, বা অন্য একদিন দেখা হবে, ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার আসবো, আবার কথা হবে, এই মেন্টালিটি অবশ্যই শো করবে। অর্থাৎ ফার্দার কমিউনিকেশন করার জন্য রিলেশনটা রাখবেন। ইন্সপায়ার, হোপ দ্য বেস্ট। কনভারসেশন শেষে একটা ফোন করছেন নতুন কারোর সাথে, রাখার সময় ইনশাল্লাহ আবার দেখা হবে, হোপ উইল মিট অ্যাগেইন, এক সময় আমাদের সাথে দেখা হবে, আবার কথা হবে, সেই ইন্সপায়ারেশনটা অবশ্যই অবশ্যই রাখবেন। তাহলে করে দেখবেন যে আপনার হয়তো আজকের কমিউনিকেশনের উপর রেজাল্ট আসেনি, কিন্তু আর একদিন আসবে। থ্যাঙ্কফুল ফর ভ্যালুয়েবল টাইম। প্রত্যেকটা মানুষের কাছে তার সময়টা মূল্যবান। টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি, এই কথাটা মনে রাখবেন। আপনার সময় যেমন মূল্যবান, আপনি যার সাথে কথা বলছেন তার সময় মূল্যবান। জুনিয়র বলে তার সময় মূল্যহীন, এই কথা মনে করার কোনো কারণ নেই। আপনাকে যেই সময় দিল তার সময়কে আপনি মূল্য দিয়ে থ্যাঙ্কস জানাবেন যে ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ এভরি কনভারসেশন কমিউনিকেশনের শেষটা থ্যাঙ্ক জানিয়ে শেষ করবেন। এবার সে যে লেভেলে গেল তার সময় মূল্যবান, সেটা আপনি একদম ওপেনলি বলবেন যে ভাই আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার সাথে কথা বলেছেন, আমাকে সময় দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এই টিপসগুলো ফলো করলে কনভারসেশন সাকসেসফুল হবে। এরপরে যদি কারোর প্রশ্ন থাকে কমেন্টস বক্সে প্রশ্ন করুন, উত্তর করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাঙ্কস টু অল মাই ফলোয়ার্স এন্ড ফ্রেন্ডস। আল্লাহ হাফেজ।